বেহেস্ত লাভ করিবার আমল, কথাটি অত্যন্ত লোভাতুর দৃষ্টিতে সবাই লোভে নেয়। কিন্তু আসলে এভাবে বেহেস্ত লাভ করিবার মতো আমল তথা এই বেহেস্ত লাভ করিবার আমলের মতো বস্তা পচা কথা আমরা শুনে থাকি অহরহ। সুফি সদরুদ্দিন চিস্তি তার মসজিদ দর্শন নামক ধর্মগ্রন্থে বেহেস্ত লাভ করিবার আমল নামক শিরোনামে বিষয়বস্তুটি কোরআনের আলোকে এবং সহি হাদিসের আলোকে আলোচনা করেছেন। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসুলে পাক বলিয়াছেন, নিশ্চয় আল্লাহর একজন দাসকে দোজকের অধিবাসীর আমল করিতে হয় এবং তবেই সে বেহেস্তের অধিবাসী হয়, এবং নিশ্চয় যদি সে বেহেস্তের অধিবাসীর আমল করে সে হয় দোজকের অধিবাসী, এবং নিশ্চয়ই পরিণতি দ্বারাই আমল হয়, অথবা নিশ্চয়ই যাহা আমল তাহা শেষ পরিণতির সঙ্গেই থাকে। মানুষের আমল দুই প্রকার, যথা বেহেস্তবাসীর আমল অথবা দোজকবাসীর আমল। বেহেস্তবাসীগণ বস্তু জগতের উপর যেরকম অবাধ সুখ সম্ভোগ করিয়া থাকেন, দুনিয়াবাসী সেরূপ অবাধ ভোগ এবং কর্ম করিয়া চলিলে তাহার পরিণাম হইবে জাহান্নাম। আর জাহান্নামবাসী যেরূপ দুঃখ সম্ভোগ হইতে বঞ্চিত অবস্থায় থাকে, অবশ্য বাধ্যই থাকে, দুনিয়াবাসী যদি ভোগের বস্তু থাকা সত্ত্বেও ইচ্ছাপূর্বক নিজেকে অবাধ ভোগ হইতে সেই রকম সংযত রাখে, তবে উহা তাহাকে বেহেস্তের পথে নিয়ে যাবে। বেহেস্তের অধিবাসীগণের মতো অবাধ সুখ স্বাচ্ছন্দ্য নফসকে দুনিয়ার জীবনে ভোগ করিয়া চলিতে দিলে সেই আমল তাহাকে দোজকে লইয়া যাইবে। অপর পক্ষে নফসকে ত্যাগ ও তিতিক্ষার মধ্যে ফেলিয়া তাহার লালসার ওপর আঘাত হানিয়া দুনিয়ার সকল অবলম্বন হইতে বিচ্যুত করিয়া পার্থিব জীবনে তাহাকে হতাশার মধ্যে ফেলিয়া দিলে আল্লাহ পাক ব্যতীত অন্য কোনো অবলম্বন সে তাহার মনের মধ্যে স্থান দিবে না। ইচ্ছাকৃত ত্যাগ ও নির্লিপ্ততা অবলম্বন দ্বারা দোজকের মতো কষ্টকে ইহজীবনে বরণ করিয়া লইলে তার পরিণামে তার নফস উদ্ধারপ্রাপ্ত হয়ে বেহেস্তে প্রবেশ লাভ করিতে পারিবে। পরিণতি দ্বারাই আমল হইয়া থাকে, অথবা আমল হচ্ছে পরিণতিরই সঙ্গেই জড়িত। এই কথাটি অত্যন্ত সূক্ষ্মভাবে রহস্যপূর্ণ। বেহেস্তের আমল ও দোজকের আমল এই দুই প্রকার আমলের মধ্যে শেষ পরিণতির সঙ্গে অবস্থিত আমলই স্থায়িত্ব লাভ করিবে, অবশিষ্ট আমল ক্ষণস্থায়ী, পার্থিব জীবনের সঙ্গেই ইহার সমাপ্তি ঘটিবে। কোরআন হাদিসের কথা দুনিয়া ভিত্তিক নয়, ইহা আল্লাহর দিন ভিত্তিক। এই জন্যই দুনিয়ার দৃষ্টিতে উহাদের উক্তিসমূহ অনেক ক্ষেত্রেই বিভ্রান্তিকর বলিয়া মনে হয়, কিন্তু আসলে তাহার বিপরীত। আমরা জানি আমলের দ্বারা পরিণতি নির্দিষ্ট হয়, কিন্তু তাহা এই উক্তির বক্তব্য নয়। প্রত্যেক মানুষের আমল স্থায়িত্ব লাভ করিবে শেষ ফলাফলের দ্বারা, অর্থাৎ বেহেস্তে গেলে ভালো কর্ম স্থায়িত্ব লাভ করিবে, আর দোজখে গেলে মন্দ কর্ম স্থায়িত্ব লাভ করিবে। শেষ পরিণতি লাভের পূর্ব পর্যন্ত পার্থিব জীবনে সৎ আমলকারী মন্দ কর্মে যাইতে পারে, আবার মন্দ আমলকারী অনুতপ্ত হইয়া সৎকর্মের সাহায্যে উত্তম পরিণতি লাভ করিতে পারে। সুতরাং শেষ পরিণতি আমলের স্বরূপ নির্ধারণকারী এবং উহার স্থায়িত্ব দানকারী। হাদিস গ্রন্থে এসেছে, বেহেস্ত ও দোজক তৈরি করিয়া আল্লাহ তাআলা ফেরেশতাগণকে দেখিয়া আসিতে বলিলেন। তাহারা বেহেস্ত দেখিয়া বলিল, হে আল্লাহ, সেখানে কেহই যাইতে চাইবে না, কারণ সেখানে আছে অভাব অভিযোগ, ক্ষুধা তৃষ্ণা, রোগ শোক, হতাশা, নির্লিপ্ততা।
इत्यादि नानारूप अबांछित परिवेश। तारपर दोजोग देखिया आसिया ताहारा बलिल प्राय सबाई दोजोखे जावार व्यवस्थाई ग्रहण करिबे, कारण सेखाने आछे भोग बिलासेर महरा एवं आशा आकांक्षार सामयिक उद्दीपना, सुतरां सबाई उहाके पछंद करिबे। बेहेस्त ओ दोजोकेर एई रूप जे बर्णना रहियाछे ताहा उहादेर पार्थिव रूप तथा बाह्यिक रूप। यही पार्थिव रूप बदलाइया परपारे विपरीत रूप धारण करिबे, उल्लिखित हादिसेर इहाई तात्पर्य। এইখানে উল্লিখিত হাদিসের ভাবটি আরও স্পষ্ট করিয়া বুঝাইবার জন্য কোরআন হইতে পাশাপাশি দুইটি আয়াত উল্লেখ করা যেতে পারে। প্রথমত ১৯ নং সূরার ৭১ নং আয়াত, ইহাই তোমার রবের অনিবার্য নির্দেশ যে তোমাদের মধ্যে এমন কেহ নাই যাহাকে জাহান্নাম অতিক্রম না করিতে হইবে। এবং ১৯ নং সূরার ৭২ নং আয়াতে বলা হয়েছে, তারপর আমরা তাকওয়াকারীকে উদ্ধার করি বা করিব এবং আমরা অত্যাচারীগণকে তার মধ্যে নতজানু অবস্থায় পরিত্যাগ করি বা করিব। এই ১৯ নং সূরার ৭১ এবং ৭২ নং সূরার ব্যাখ্যা হচ্ছে, জাহান্নাম অতিক্রম করিয়াই বেহেস্তে যাইতে হয় এবং এই ব্যবস্থা প্রত্যেকের জন্যই বিধাতার চিরায়ত নিয়ম অনুসারে সুনির্দিষ্টভাবে রাখা হয়েছে। যাহারা মৃত্যুর আগে মরিয়া গিয়াছেন তাহারা পার্থিব জীবনে দুনিয়া পরিত্যাগ করিবার যন্ত্রণা ভোগ করিয়াই উহা হইতে আপন রবের সাহায্যে মুক্তি লাভ করিয়াছেন, কারণ তাহারা দুনিয়া হইতে মুখ ফিরিয়া কেবল তাহারই মুখাপেক্ষী তথা আল্লাহরই মুখাপেক্ষী হয়ে থাকতেন। পক্ষান্তরে যাহারা আল্লাহ পাকের মুখাপেক্ষী না হইয়া বরং দুনিয়াকে লইয়াই জড়াইয়া থাকে, তাহারাই হচ্ছে কোরআনের আলোকে সত্যিকারের জালেম। তাহারা আসলেই জাহান্নামে আছে, কিন্তু দুনিয়ার অবস্থানকালে দুনিয়ার চাকচিক্যময়তার আধিক্যের কারণে তারা তাহা বুঝতে পারে না। আল্লাহ পাক তাদেরকে নতজানু অবস্থায় অর্থাৎ অসহায় ও হীন অবস্থার মধ্যে জাহান্নামে পরিত্যাগ করিয়া যাইবেন, উহা হইতে উদ্ধার করিবেন না, যেহেতু তাহারা তাকওয়ায় ছিল না। অন্য কথায় কেতাবের মধ্যে বিশ্বাসী মানুষকে তাহার মানবীয় চিত্তবৃত্তির আমিত্বের বিরুদ্ধে যেরূপ জেহাদ করিয়া কেতাবের সঙ্গে তাহার বিরোধের যুদ্ধ চালাইয়া যাইতে হয়, তাহাই পার্থিব জীবনে তাহার জন্যে জাহান্নাম স্বরূপ। এই জাহান্নাম প্রত্যেক মানুষকে পার হয়েই তবেই জান্নাতে যেতে হবে। এই জন্য ইসলামে সমষ্টিগত ও ব্যক্তিগত উভয় প্রকার জেহাদি ফরজ ঘোষণা করা হয়েছে। অবশ্য সমষ্টিগত জেহাদের বিষয়ে অন্ধ আতুর স্ত্রীলোক রোগা ইত্যাদি নানারূপ অসমর্থ লোকের জন্য ফরজ করা হয় নাই। সুতরাং ইহাই কেতাবের বিধান যে বেহেস্ত এবং মানুষের মধ্যখানে রাখা হয়েছে দোজক। বেহেস্তে গমনেচ্ছু প্রত্যেক মানুষকে এই দোজক অতিক্রম করিয়া যাইতেই হবে, পার্থিব জীবনেই ইহা অতিক্রম করিতে হয়। এখানে তাহা সম্পূর্ণ না করিতে পারিলেও চেষ্টারত ব্যক্তি মৃত্যুকালে উহা ডিঙ্গাইবার শেষ সুযোগ লাভ করিবেন। একদল লোকের ধারণা অনুযায়ী বেহেস্ত এবং দোজক মনের চিন্তাজনিত এক প্রকার অবস্থা ব্যতীত আর কিছুই নয়। তাহাদের মতে বেহেস্ত এবং দোজক দৃশ্যমান কিছু নয় এবং উহারা নির্দিষ্ট স্থান বিশেষও নহে, বরং তাহা মনের অবস্থা মাত্র। দেহ একেবারে অসার হইয়া পড়িয়া থাকিলে স্বপ্নে আমাদের মন যেমন সুখ দুঃখ অনুভব করিয়া থাকে, বেহেস্ত এবং দোজকও ঠিক সেই রূপ দেহের সংস্রব বর্জিত শুধু মানসিক সুখ দুঃখের এক প্রকার অবস্থা মাত্র। বেহেস্ত দোজক সম্বন্ধে উপরিউক্ত এই ধারণা সম্পূর্ণ ভুল।
যদিও ইহা স্থান এবং কালের গণ্ডিতে সীমাবদ্ধও নহে, কিন্তু ইহারা শুধু মানসিক অবস্থাও নহে, বরং ইহারা কঠোর বাস্তব। দৈহিক ও মানসিক উভয় অবস্থা তাহাতে প্রত্যক্ষভাবে জড়িত এবং তাহা স্বপ্নবৎ কল্পলোকের বিষয় মোটেই নহে। অবচেতন মনের কাল্পনিক অনুভূতিরূপে বেহেস্তযোগের বর্ণনা যা উল্লেখ হাদিসে কোরআনে কোথাও নাই, বরং সেখানে রহিয়াছে বাস্তব ও প্রত্যক্ষ সুখ দুঃখ ভোগের কথা, যাহার সঙ্গে জড়িত আছে নানারূপ সুখকর ও দুঃখদায়ক বস্তু, যদিও তা রূপকভাবে বর্ণনা করা হয়েছে, কিন্তু স্বপ্নের মতো কাল্পনিক রূপ কোথাও অঙ্কিত করা হয় নাই।